যে মানুষটা সুখের দিকে তাকিয়ে বুঝতে পারে না তাকে তুমি কতটা ভালোবাসো, যে মানুষ তোমার আচরণে ভিন্ন কোনো অনুভূতি অনুভব করে না, যাচ্ছ কি তুমি নিতান্তই একজন সাধারণ মানুষ অন্য সবার মতো, যাকে তুমি অন্য সবার থেকে আলাদা করেছো তোমার চোখে, কিন্তু তার চোখে ভিন্নতার কোনো লেশ মাত্রও নেই। যাকে ভালোবাসা বোঝানোর জন্য সেটা মুখের ভাষায় স্পষ্ট প্রকাশ করে বলতে হয়। সে সত্যি ভালোবাসার যোগ্য মানুষ কিনা সেটা আমার ঠিক জানা নেই। আই লাভ ইউ বলে প্রেম শুরু হতে পারে, কিন্তু ভালোবাসায় এসবের কোনো স্থান নেই, এটা শুধুই একটা ফর্মালিটি। জীবন কোনো ফর্মালিটি মেনটেন করে চলে না, সেটা একান্ত ব্যক্তিগত। চোখের দিকে তাকিয়েই বুঝতে হবে সে কি চায়, সে এখন কি বলছে, আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।